যে জিনিসটা আমরা কাচড়ার ডাব্বার মধ্যে বা ময়লার এতে বালতিতে ফেলে দিই সেটা দিয়ে আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে মাথার চুল তোমরা কালো করতে পারো, ন্যাচারাল ডাই বানাতে পারো কোনো কেমিক্যাল ছাড়া, একদম সম্পূর্ণ ঘরোয়া জিনিস দিয়ে মাথার চুল, পাকা চুল কিভাবে কালো করা যায়। আমি দু রকম প্রক্রিয়া দেখাবো, তোমরা দেখে নাও কিভাবে আমি মাথার চুল কত সহজে পাকা চুল কালো করা যায়। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপাস ফ্যাশন হাব। আজকে আমি তোমাদের জন্য খুব সুন্দর একটা উপহার নিয়ে এসেছি, যেটাতে তোমরা, আমি আগেও দিয়েছি এই ভিডিও যে পাকা চুল কিভাবে কালো করা যায়, বয়সের আগে যাদের চুল পেকে যায় তাদের চুল কিভাবে কালো রাখা যায়, যেটা কন্টিনিউ করা যায়, এরকম না যে আজকে লাগালাম আবার কালকেই পেকে গেল, সেটা না, সেটাকে যাতে একদম নির্মূল করা যায়, যাতে বয়সের আগে যাদের চুল পেকে যাচ্ছে তাদের যাতে আর চুল না পাকে, সেরকম একটা রেমেডি নিয়ে আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আমি খুব একটা ওই যে কালি ঝুলি মাখা পছন্দ করি না নিজে পার্সোনালি, কোন মেহেন্দি দাও, তার মধ্যে আমলা পাউডার দাও, তার মধ্যে জবা ফুলের পাউডার দাও, দুনিয়া ভরের যে জিনিসপত্র সব কিছু ঢালো, ঢেলে তারপরে মাথায় লাগাও, তারপরে 4-5 ঘন্টা বসে থাকো, ওই জিনিসগুলো আমি একদম পছন্দ করি না। তো আমি সবসময় চেষ্টা করি সিম্পল ওয়েতে, সহজ সুন্দর স্মার্ট পদ্ধতিতে কিভাবে কাজটা হাসিল হয়। তো সেই জন্য আমি আগের ভিডিওটাও দিয়েছিলাম একটা এক্সারসাইজ যেটাতে চুল কালো হয়, কিন্তু সেটা একটু টাইম লাগে। আজকে যেটা করছি সেটাতে আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের সমস্ত চুল কালো হয়ে যাবে। প্রথমবারের অ্যাপ্লিকেশনের পরে তোমরা বুঝতে পারবে তোমাদের চুলের যে গ্রে হেয়ার যেগুলো সেগুলো কালো হয়ে গেছে, সেই পাকা চুলটা ফিরেও আসবে না। এটা একটা অদ্ভুত উপায়, অদ্ভুত রেমেডি, যেটা হয়তো তোমাদের মধ্যে অনেকেই জানো না, যেটা আজকে আমি নিয়ে এসেছি। তো আর দেরি না করে চলো শুরু করে দিই আজকের ভিডিও, চলে এসে। এবারে দেখো সেই ম্যাজিক রেমেডি, নিয়েছি নারকলের ছোবড়া, দেখতেই পাচ্ছ কতটুকু আমি নারকলের ছোবড়া নিয়েছি। এবারে নিচে একটা পুরনো কড়াই, তোমরা যে কোনো কড়াই নিতে পারো, আমি লোহার কড়াই নিয়েছি, অ্যালুমিনিয়ামের কড়াই নিলেও হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি নারকেলের ছোবড়াগুলোকে, এগুলোকে আমি এখন কুক করব, মানে রান্না করব। দেখো গ্যাসটাকে এখন আমি প্রথমে জোরেই রেখেছি, যখন ধোঁয়া বেরোতে শুরু করবে যখন তখন বুঝে যাবে যে এটা আস্তে আস্তে ধীরে ধীরে নিচের থেকে জ্বলতে শুরু করেছে। ধোঁয়া কিন্তু খুব বেরোবে, খুব সাবধান, বাচ্চাদের সামনে রাখবে না, কাছে রাখবে না। ধোঁয়া যখন বেরোবে তখন গ্যাসটাকে একটু কমিয়ে দেবে, এটা যখন আগুন লেগে যাবে না তখন নিজে নিজেই এটা আপনা আপনি নিজে সবকটা জ্বলে যাবে। যেটা আমি দেখাতে চলেছি সেটাতে কোনো রকম ক্ষতি হবে না, যেগুলো তোমরা বাজারের কালার লাগাও চুলে সেগুলোতে যে কেমিক্যাল থাকে তাতে আমাদের চুলের 12টা বেজে যায়। এই জিনিসটা লাগালে উপকার ছাড়া কোনো রকম ক্ষতি হবে না, কোনো অপকার হবে না। তো দেখো এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, নিজে নিজেই এটা আস্তে আস্তে সবকটা জ্বলে একদম কালো হয়ে গিয়ে চূর্ণ হয়ে যাবে, একদম গুঁড়ো হয়ে যাবে। তারপর এটাকে একদম ঠান্ডা করে, একদম যখন ঠান্ডা হয়ে যাবে তখন চামচ দিয়ে এটাকে ভালো করে রাব করে নেবে যাতে একটু মিহি হয়ে যায়। তারপরে ছোট ছিদ্রওয়ালা ছাঁকনি দিয়ে বা তোমরা যে কোনো সুতির কাপড়েও ভালো করে ছেঁকে নিতে পারো, যত ছেঁকে নেবে যত সূক্ষ্ম হবে জিনিসটা তত মসৃণ হয়ে বেরোবে আর তত ভালো হবে ডাইটা। দেখো এখন যেগুলো পড়ে আছে এগুলো আমি এখন ফেলে দিচ্ছি। এই যে এখন এটাকে আমি একটা কাঁচের শিশিতে, এই চূর্ণটাকে কাঁচের শিশিতে ভরে রেখে দেবো, দরকার অনুযায়ী আমি এটা ব্যবহার করব, যখন আমার প্রয়োজন পড়বে তখনই আমি এটা ব্যবহার করতে পারবো। তো অনেক সময় হয় আমরা কোনো পার্টি বা কোথাও বাইরে যাচ্ছি, কোনো সময় আমাদের চুলে হয়তো দেখলাম আমাদের সামনে চুলটা একটু পাকা রয়ে গেছে, তখন কি করবে, তখন একটুখানি নিলাম অ্যালোভেরা জেল, তার সাথে একটুখানি এই চূর্ণটা যেটা আমি বানিয়েছি এটা মিশিয়ে নিয়ে যেখানে তোমাদের পাকা চুল দেখতে পাচ্ছ সেখানে লাগিয়ে নিলেই চট জলদি লুকিয়ে পড়বে সেই পাকা চুল। আরেকটা যেটা আমি বলছি প্রসিডিওর বা উপায় সেটাতে দেখাচ্ছি, দেখো আমার এই ম্যাজিক তেল, যে তেলটা আমি বানিয়েছিলাম সেই তেলটা এখনও ভালো আছে, এতদিন ধরে আমি ব্যবহার করছি, ওই তেলটাই আমি সব কাজে লাগাই, মাথায় চুলে ব্যবহার করার জন্য এই তেলটাই ব্যবহার করি। তো নিলাম 1 চামচ ভর্তি ভর্তি তেল আর তার সাথে নিচ্ছি এই চূর্ণটা, মানে ডাইটা বলতে পারো, বাড়িতে বানানো ডাই, আর তার সাথে নিচ্ছি একটা ই ভিটামিন ক্যাপসুল। তো এই তিনটে জিনিস মিশিয়ে নিলাম, এটা সপ্তাহে 2 থেকে 3 বার তোমরা লাগাতে পারো, মাথায় লাগিয়ে 2 থেকে 3 ঘন্টা রাখতে পারো, বা আগের দিন রাত্রিবেলা লাগিয়ে একটা স্কার্ফ বেঁধেও শুয়ে পড়তে পারো। যদি আগের দিন রাত্রিবেলা লাগাও তাহলে ভীষণ ভালো ফল পাবে, দেখো কীরকম গাঢ় কালার আসছে, দেখো
একদম ডাইয়ের মতন কালার, অথচ এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই, খুব সুন্দর তৈরি হয় এটা। তোমরা একবার করে দেখো, নিজেরাই বুঝতে পারবে, দেখো কি সুন্দর কালার হচ্ছে। দেখো এটা আমি যেটা দেখালাম, আরেকটা এই যে যেটা আমি এইটা বানিয়েছি, এটা এটা তোমরা স্নানের 2-3 ঘন্টা আগে মেখে বসে থাকবে। মেখে বসে থাকার ফলে এটা কাজ করতে দিতে হবে, যদি পারো রাত্রিবেলা লাগিয়ে শুলে আরও ভালো। মাথার মধ্যে একটা স্কার্ফ বা কিছু একটা মুড়ে রাত্রিবেলা শুয়ে পড়ো, ভীষণ ভালো এটা এফেক্টিভ কাজ দেবে। আর ধরো যদি ফাঁকিবাজি করতে ইচ্ছা করে তাহলে কি করা যায়, তাহলে এইটা করা যায়। যখন আমরা ধরো কোথাও যাচ্ছি বা কোথাও মানে হঠাৎ করে কোনো পার্টি এসছে বা কোথাও যেতে হবে, কোনো ভালো জায়গায় যেতে হবে, দেখলাম সামনের চুলগুলো পেকে গেছে, এবার এগুলোকে কি করব, এগুলোর তো সময় নেই আমার, তো তখন আমি এই জিনিসটা অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব, জাস্ট অল্প একটু ব্রাশে নেব, আর যেইখানটা হয়েছে, যেইখানে চুল পাকা সেই জায়গাটাতে জাস্ট এইভাবে অ্যাপ্লাই করে দেব। পুরো লুকিয়ে যাবে চুল, দেখো নিলাম, নিয়ে এইখানে দেখো আমার পাকা চুল দেখা যাচ্ছে, এই যে এখানে পাকা চুল দেখা যাচ্ছে, এই যে একটা দুটো পাকা চুল আছে আমার, এই জায়গাটাই এভাবে লাগিয়ে দেবে। লাগিয়ে কিছুক্ষণ বসে থাকবে, শুকিয়ে যাবে, বসে থাকবে বা রেডি হতে থাকবে, যেখানে যাওয়ার আছে সেটাতে রেডি হতে থাকবে। এটা শুকিয়ে গেলে আরামসে ব্রাশ করে নেবে, একদম কেউ বুঝতে পারবে না যে ওখানে গ্রে হেয়ার বা পাকা চুল ছিল, ঠিক আছে। এইটা যেটা বানিয়েছি এটা যখন সপ্তাহে 3 বার লাগাবে, এরকমভাবে কৌটোর মধ্যে, এরকমভাবে শিশির মধ্যে, যেরকম আমি ভরে রেখেছি, এই দেখো আমি, তোমরা বলো কোথায় কাঁচের শিশি পাবো, এই দেখো আমি জ্যামের শিশিতে ভরে রেখেছি, এ দেখো সে জ্যাম খালি হয়ে গেছে, সেই কাঁচের শিশির, কাঁচের শিশিতে রাখলে জিনিসগুলো ভালো থাকে বেশি। তো এতে এরকমভাবে বানিয়ে রেখে দেবে সপ্তাহে 3 বার করে, এটা যেটা বলে দিয়েছি সেটা ব্যবহার করবে, 2-3 ঘন্টা রেখে দেবে, আরামসে নিজের মতন কাজ করতে থাকবে, তোমরা সকালবেলা উঠে লাগিয়ে দিয়ে দুনিয়াভরে কাজ করে নেবে, তারপরে গিয়ে ওয়াশ করে নেবে, শ্যাম্পু করে নিতে পারো, এমনি জল দিয়েও ধুয়ে নিতে পারো, পরের দিন শ্যাম্পু করতে পারো, তাহলে আরও ভালো হয়, কারণ চুলের মধ্যে রঙটা আরও বসে যাবে ভালো করে। তো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে বেল প্রেস করে বেলের অলটা প্রেস করো, তাহলেই আমার নোটিফিকেশন, অনেকে বলো অনেক সময় দিদি তোমার নোটিফিকেশন পায়নি, তো বেলের অলটা প্রেস করে দিও, তাহলে আমার নোটিফিকেশন পেয়ে যাবে, সবার আগে আমার ভিডিও দেখতে পারবে। আজকে এইটুকুই রইলো, পরের ভিডিওতে আবার দেখা হবে, আসি তাহলে, বাই।